গুড ইভিনিং ফ্রেন্ডস, চানের ভিডিও দিতে গিয়ে উল্টো পাল্টা বলছি, গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আজ থেকে এই চ্যানেলে যাবে শুধু স্নানের ভিডিও, কারণ পাবলিক ডিমান্ড, ইউটিউব প্ল্যাটফর্মে সব থেকে বেশি সবাই দেখতে পছন্দ করে স্নানের ভিডিও, তা আজ থেকে শুরু হবে এই চ্যানেলে শুধু স্নানের ভিডিও, তাই তো? আমরা দুজনে এটাই সিদ্ধান্ত নিয়েছি, পরনিন্দা পরচর্চা বলো বন্ধ অনেক করেছি, তাই এখান থেকে আজ থেকে শুরু হবে শুধু স্নানের ভিডিও, কারণ এই যে ঝগড়া করতে শুরু করে দিয়েছে বিস্কুট, বয়স যত পারবে তত কীভাবে এনাকে সেবা শুশ্রূষা করা হবে সেই সব জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তাই তো? ঠিক রুম কি আর মোয়ের মতন যতই হোক ক্যামেরা অন করে সেবা কিন্তু আমি পারফেক্ট দেখাবো, যাই করি সেবাটা তোমাদের দেখাবোই। আর নিয়ে নিয়েছি তেল, সারা গায়ে তেল মালিশ করবো, ধরতে পারবি তুই যে কায়দাটা করছিস? আর এইদিকে বিস্কুট প্রচন্ড পরিমাণে ঝগড়া ঝাঁটি শুরু করে দিয়েছে, এই যে তেল ডোলে 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 মাখাতে, তোকে প্রতিদিন কিন্তু মাখাতে হবে ইউটিউবে। মাঝে মাঝে বিস্কুট গরম হয়ে গেছে, বিস্কুট ঝগড়া করিস না তো, দেখছে তাও এরকম করে না, অপরিচিতদের মতো শান্তি নেই, চলে গেছে চলে গেছে। তোমাকে তুমি পা মা কিন্তু ভালো করে বসে এটা কিন্তু তোমার বলতেই হবে, ফলে প্রশংসা করো। কি প্রশংসা, বইয়ের প্রশংসা ভর করবে? হ্যাঁ করো না, সেটা তোমার সামনে করবো কেন, প্রশংসা সেখানে করা হয়েছে। আর এখানে তো অনেক লোক শুনবে, খুব সুন্দর করে আমার সেবা করে দিচ্ছে, সব পা পা সব ধুয়ে দিচ্ছে, মন থেকে বলতে ইচ্ছা করে না, বলতে ইচ্ছা করে তোমার আশা ভেঙে চলে। ভিডিও করার খেলায় আর কোদের ভারে সব এত কমা আমি বলতে পারি না। না না দামি একটু তুলগুলো নিয়ে আসবো, সবাই 100-150 টাকা যে তুলগুলো, আরে এটা 100 টাকা নিয়ে যাই, আমি যেটা বসে আছি জানি তো, এইগুলো নেবে না, এবার বেশ মজবুত দেখে দেখে নেবে, বুঝলে? দেখে নেবে তাহলে কাঠের বানিয়ে নেবে নাকি? ভালো প্রত্যেকটা ভিডিও বর আর বউ মিলে যা নোংরামি শুরু করেছে ইউটিউবে, মানে বলার কথা না। এখন যদি সব কটা কি বিছানা ঝাড়ার ভিডিও, বিছানা পরিষ্কার নামে কিছুই না, নাইটিটা শুধু নামিয়ে দিয়েছে আর এমন একটা বাজে ভাবে ক্যামেরাটা ধরে রেখেছে বিছানা ঝাড়, মানে এগুলো যদি ওখানে নোংরামি হয় ওই নোংরামি তো করতে পারছি না, তাই স্নানের ভিডিওটাই এখন বেশি চলছে, ট্রেন্ডিং টপিক স্নানের ভিডিও, তাই আমরা এখান থেকে বলো স্নানের দৃশ্য তুলবো, স্নানের দৃশ্য তুলবো। এবার তুমি 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 সহমত তো? ঘুম পেয়ে যাচ্ছ,
সব বন্ধ হয়ে আসছে, কী হয়েছে কী হয়েছে? আমি তো কালকে রাত্রে ভালোই ঘুমিয়ে এসেছি, একবার গরম করে তো এখানে সাফ করে দিলাম। পাগল নাকি? আমি চান করবো, তুমি করবা? দাদা তুমি করে নিতে পারতা, সেটা করে। হরি ওম হরি ওম। স্বর্গ কোথায় রাখ? দেখো মগটা কত পরিষ্কার, ভাবতে আমি মুছে দিচ্ছি। এই বকল ঠকল ডলো, ডলেছি ডলেছি, আরো ডলো, বকল পরিষ্কার আমার সব পরিষ্কার। করছি শিক্ষা নিয়ে কিছুই না, একজন আরেকজনকে হেল্প করলো না, বয়স হয়ে গেলে কি করে একজন আরেকজনকে সেবা করতে হয়? কবিগুরু সম্বন্ধে কিছু বলবে? কবিগুরু সম্বন্ধে কিছু জানি না, জানলে বলতাম। শুধু মিথ্যা কথা বলে কিন্তু, হ্যাঁ সব জানি। তুমি নজরুল সম্বন্ধে সেদিন কিছু বললে কি সুন্দর করে আমাকে পাঠাবে। এই তোমার বুকে জল কি করে মুছলে? টানছো কেন? চলো তাহলে আজকের ভিডিওটা এতটুকু, তাই তো? বন্ধ করবো, কাটা করবো। তো স্নানের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? এখন যদি আমি বলি কেসা লাগা মেরা মজ্জা, এখন যদি আমি বলি এটা আমার ট্রেন ভিডিও ছিল, বলতেই পারি তাই না? সব করে নেবো, দলা দলি টিপা টিপি ঘষা ঘষি মজা মাঝি সব করে নিয়ে ক্যামেরাটা খুলবার বলবো এটা আমি প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক, এটা আমার প্র্যাঙ্ক ভিডিও ছিল, কারণ সবাইকে আমি প্র্যাঙ্ক করে দেখছিলাম কে কে আমায় ভালোবাসে। কথা আছে না, স্বভাব যায় না মোলে আর ইল্লত যায় না ধুলে, কথাটা খুব বলতো আমার মাই, মানে যাদের যেমন স্বভাব সে সেটা করবে। তো এই বিষয়টা হচ্ছে, ও অ্যাকচুয়ালি কোনো হাজবেন্ড তার বউয়ের এইভাবে ওপেন ক্যামেরার মধ্যে নোংরা নোংরা কিছু কাজ কার্যকলাপ যেগুলোকে লোকে দরজা জানলা বন্ধ করে সেটা ক্যামেরা অন করে ও যদি সবাইকে দেখায়, দেখানোর পর ভিউজ হোক নিজেকে নাম হোক সব কিছু করে টোরে বলার পর বলে আমি এটা প্র্যাঙ্ক করছিলাম, গুলো প্র্যাঙ্ক, তাকে আমার হিসেবে ধরতে হবে, ধরে দুই গালে পাড়াম 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 করে গালের মধ্যে দুটো একটা চর বসিয়ে বলতে হবে ক্যাসা লাগা মেরা মাজা, এটা আমি মারিনি রে, এটাও আমি প্র্যাঙ্ক করছিলাম। এখন এবার আমরা বলি আমি কেন এতদিন কিছু বলিনি, একটা কারণে বলিনি, কি বলবো, কাকে বলবো, কেন বলবো, কি জন্যেই বা বলবো? অ্যাকচুয়ালি এও ওদের মতন, আমরা মানুষ চিনতে ভুল করেছি, বুঝতে ভুল করেছি, আর মানুষ আমরা বারবারই চিনতে ভুল করবো, কারণ ওয়াইটিতে এইসব সংখ্যক লোকেরই সংখ্যা অনেক অনেক বেশি, যে যারা এইরকম নোংরাই করতে ভালোবাসে তারা আমাদের মানে সাথে নামটা জুড়িয়ে নিজের চ্যানেলটাকে প্রমোট করা বলো বা আমাদের সাথে জুড়ে নিজের কে একটা মানে একটা একটা জায়গায় আনা, যে এই তো আমি এই দল, আমি এই দল, এই দল, আমরা কিন্তু কোনো দল গঠন করিনি। বিস্কুটের সব জায়গায় ঘ্যাঁক ঘ্যাঁক করা অভ্যাস,
আমরা কোনো দল গঠন করিনি, দলটা নিজে নিজে হয়ে গেছে। আমরা কিন্তু যে যার মতো, যার যেখানে মনে হয়েছে এটা সঠিক, সে সেভাবে প্রতিবাদ করেছে। এখানে আমার, আমি আবারও বলে দিচ্ছি, আমি কোনো দলের না, আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, জাস্ট সীমা, একটা ইন্ডিভিজুয়াল চ্যানেল। এখানটায় আমি যখন চ্যানেলটা খুলেছিলাম, কেউ আমাকে ইনসিস্ট করেনি, কেউ আমায় বলে দেয়নি চ্যানেলটা খোলো, এখানে এর হয়ে ভিডিও করো, এখানে ওর হয়ে ভিডিও করো, বা আমি কারোর হয়ে ভিডিও করলে সে আমাকে কমিউনিটিতে তুলে আজকে এই জায়গায় এনেছে, কোনোটাই না, কোনোটাই না। আমি জাস্ট আমি, আমি জাস্ট আমি, আমার থেকেই, আমার চ্যানেলের সূচনা, আমার চিন্তাধারা থেকেই, আমার চ্যানেলের, যেখানে আমার মনে হয়েছে এখানটা প্রতিবাদ করার দরকার সেখানে করেছি। সে পেপেচারি হোক, সে নেংটি বসাকি হোক, সে যেই হোক, যারটাই আমার মনে হচ্ছে, সে অন্য কেউই হোক, যেখানে আমার মনে হচ্ছে না এখানটা রং, এখানটা ভুলভাল কিছু কাজ হচ্ছে, যেখানটায় আমার প্রতিবাদ করা উচিত, আমি কিন্তু সেখানেই প্রতিবাদ করেছি। কোনো দল টলের কথা ভাবিনি যে এ আমার হয়ে লড়বে বা ও আমার হয়ে লড়বে। হ্যাঁ, ওই যে একটা কথা বারবার বলেছি, যেই সময় মাম্পিকে বসা অ্যাটাক করেছিল, সেই সময় যখন এরা আমার হয়ে বহুত প্রতিবাদ করেছিল, এবং সেই কারণে আরও একটা মন থেকে এদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে, যেই কারণে কিন্তু অনেক সময় অনেক জায়গায় হয়তো চুপ থাকি, বলি না, বলতে কি পারি না, উলঙ্গ যে আমি অন্যদের করতে পারি, এদের কি কি করতে পারি না, না করি না, তার কারণ কোথাও না কোথাও ভালোবাসার দায়রাটা, মুখটা বন্ধ করে দেয়। কিছু জায়গা আছে তাকে আমি ছোট করলাম না, সেখান থেকে মনের যখন কানেকশান মনে হচ্ছে যেন কেটে যাচ্ছে, ভালো লাগছে না, সেখান থেকে দূরে চলে যাও। কখনো কাউকে ছোট করে নেয়, ছোট ছোট লোকরা ছোট করে, যারা ছোট লোক হবে তারাই কি করে, এই ওর নামে একটা কথা, ও ওর নামে একটা কথা, ওর একটা নামে একটা কথা, ওর নামে একটা কথা, এই নোংরামি করে সরার চেষ্টা করে। আমি ছোট লোক না, আমি একটাই কথা, ভালোবাসা মনের ভিতরে থাকবে, সারা জীবন থাকবে, যখনই মনে হবে এখানটায় অন্যায় অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু আমিও একা, আমিও ইন্ডিভিজুয়াল একটা মানুষ, যেটা আমার যাকে মনে হবে এর এটা খারাপ, আমি তাকেই সেটা খারাপ বলবো। আমার যখন মনে হবে একে আমার বলার, যেমন গুয়ে আমরা পা দিলে, গুয়ের কিসের দোষ, গুয়ে আমরা পা দিলে ওইখানটায় ভ্যাট ভ্যাটে গন্ধটা আমাদের গায়ে ছড়াবে, তাহলে নিশ্চয়ই আমরা জেনে শুনে ওই নোংরাটায় আমরা পা দেবো না, আমরা নোংরাটাকে দেখে পাশ কাটিয়ে এড়িয়ে চলে যাব। এটা হচ্ছে আমার আমার পলিসি। এবার যদি কেউ ইচ্ছা করে পা দেয়, সেখানটার গায়ে ভার আমি নেব না। আমি ওকে তাকিয়েছি, বিস্কুটও আমার দিকে তাকিয়ে, বিস্কুটের দাদুও আমার দিকে তাকিয়ে, একটু হেসলিন মেঘিনি। তো সেই কারণেই বলবো, ইউটিউব আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক কিছু জানিয়ে দিয়েছে। ইউটিউবে অ্যাকচুয়ালি আমরা আত্মীয়তাও করতে আসিনি, বন্ধুত্বও করতে আসিনি, এখানটায় এসেছি জাস্ট ফর লড়াই করো, নিজে চ্যানেল গ্রো করো, সে যে কোনো প্রকারেই হোক, নোংরাভাবে না করে। এবার নোংরাভাবে যারা করে তাদেরকে নিয়ে আমরা প্রোটেস্ট করি, প্রোটেস্ট করেও কি সত্যিকার, তারা হয়তো নোংরামির পদ্ধতিটা চেঞ্জ করেই নেয়, কিন্তু নোংরামিটা করে যাচ্ছে। নোংরামিটা যেটা কে আর শুরু করেছিল, ব্রা প্যান্টি পরে ক্যামেরার সামনে নাচন কদন, ব্রা মানে বাথরুমে ঢুকে স্নান করা, যেটা কেয়া যেভাবে শুরু করেছিল, এখন হয়তো সেইভাবে কেউ করছে না, কিন্তু করছে, অন্যান্যভাবে করছে, কেউ তার বডির ঠিক এতটুকু বের করে বেছানা ঝাড়ছে, এবার তাকে আমি কী বলবো। কেউ মাজার পোর্শনটা এমন করে বের করে, দেখো আমরা শাড়ি পরি, আমরা শাড়ি পরে কাজ করলে তোমার বুকের খাঁজ আর পেটের মাজার পেটি এটা বেরোতে বাধ্য ভাই। এটা আমরাও যখন বাড়িতে কাজ করি, যখন কাপড়টা নিয়ে আঁচলটা, এখন আমরা নাইটির যুগ, নাইটি পরি তাই, কিন্তু কাপড় পরে থাকলে কিন্তু এইভাবেই মানুষ করে, এবং এইগুলো পরে মানুষ বিছানা ঝাড়ছে, ঘর ঝাড় দিচ্ছে, এমন এমন কন্টেন্ট ইউটিউব রিচ দিচ্ছে, ভালো ভালো মানুষ লাইক করছে, কমেন্ট করছে, আর আমরা প্রতিবাদ করার পর আমাদের কমেন্ট বক্সে এসে লিখে যাচ্ছে তোমাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই, নিজস্ব কিচ্ছু করতে পারো না, কেন তোমরা অন্যের পেছনে লাগো, কেন তোমরা অন্যকে নিয়ে ভিডিও করো, তোমাদের কি নিজস্ব কিচ্ছু নেই, তাহলে তখন কেমন লাগে। তাহলে আমাদের কী করতে হবে, যুগ কী চাইছে, সময় কী চাইছে, কোন টাইমে কোনটা, এখন কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, কেউ কি বোতাম টিপা ফোন ব্যবহার করি, এখানে কিন্তু কিছু জিনিস আছে, লজিক্যালি তোমরা যদি চিন্তা করো তখন মনে হবে যে না, ঠিক আছে, নিজেকে কভার করে যে যেরকমভাবে নিজেকে মানে একেবারে নোংরাভাবে, যেটা ওপেন ক্যামেরায় করার সত্যিই মানে চক্ষু দৃষ্টিকটু লাগে, সেগুলো না করে যেমন যে যুগের হাওয়ার সাথে যে যেভাবে চলবে। ইনস্টাগ্রাম চলে যাও, যারা রোস্ট করে, রোস্টারদের ভিডিওতেই তো আমরা দেখতে পাই, ইনস্টাগ্রামে চলে যাও, সারাক্ষণ এমন এমন ডান্স, এমন এমন মেয়েগুলো, কিছুই না, একটা ব্লাউজের কাটিংটাই এমন থাকে যে প্রায় অর্ধেক শরীর তার দেখা যাচ্ছে, এত কিছু করা, এত কিছু লোকে গালাগালি দেয়, এত নোংরা কথা বলে, এত নোংরা, সে কিন্তু নেচে নেচে ভিডিও করে, সে কি তাকে কি থামানো গেছে, বা সে কি থেমে আছে, সে কি কোনো নিচে পড়ে আছে, না, সে কিন্তু তার তার লেভেলে, তার মহলে, তার এ তার জায়গায় সে কিন্তু তার লক্ষ্যে সে পৌঁছে গেল। আমরা বলতে বলতে কি করলাম, আমরা তলা থেকে তলানি আরও তলানিতে ঠেকে গেলাম। তা আমি বলবো, সোশ্যাল মিডিয়ায় তুমি কাকে ছেড়ে কার মুখ বন্ধ করবা, কাকে ছেড়ে কাকে বলবা,
আমি তো ভাই আর বলে উঠতে পারছি না, কারণ আমি দেখছি নোংরামি দিনকে দিন বাড়ছে। আর সত্যিকারেরই যদি যুগের হাওয়া স্নানের ভিডিওই হয় তাহলে স্নানের ভিডিওই সই, কারণ আমি না করতে পারি, অন্য কেউ যদি করে, অন্যকে যদি চান করিয়ে হয় তাই যে যেরকমভাবে নিতে পারবে। তবে নোংরামি অবশ্যই বলবো, অতিরিক্ত নোংরামি করলে ইউটিউব গাইডলাইন্স আছে, ইউটিউব আছে, ওখানটায় রিপোর্ট মারার নানান রকম প্রসেস আছে, রিপোর্ট তো মারতেই পারো, যারই নোংরা ভিডিও দেখবে সেখানেই রিপোর্ট মারো। আর কন্ট্রোভার্সি, আমি কন্ট্রোভার্সি অবশ্যই ছাড়বো না, কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির মতো চলবে, স্নানের ভিডিও স্নানের ভিডিওর মতো চলবে, তেমনি আমার ডেলি বেসিসেরও কিছু কাজ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মাম্পির চ্যানেল আছে, মাম্পির লাইফস্টাইল কিছুটা শেয়ার করব, যতটুক পারবো ততটুক শেয়ার করব। কিন্তু আমার মনে হয় এই নোংরা খেলা যেটা আমরা মেতে উঠেছিলাম, খেল শুরু করেছিলাম, সে জায়গা থেকে আমি তো ভাই দূরে থাকছি, কারণ ওই নোংরা ঘাট থেকে নিজেকে নোংরা করতে আর পারছি না, আর ভালো লাগছে না। সেই কারণে অবশ্যই আর নিজস্ব কিছু দিই, নিজস্ব কিছু চিন্তা করি, নিজস্ব ভাবনাতে আসি, কোনো দল ঠল আমি আর কোনো দলের নই, আমি একদমই একটা মানুষ, আর আমি দলের নই অনেক আগেই, অনেকেই বুঝে গেছে যে আমি অনেক আগে থেকেই কোনো দলের নই। তার কারণ ইন্ডিভিজুয়াল লড়াইটা না সত্যিকারে বলছি, এই বারবার ওই দল 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 দল, এখানে কোনো দল না, এখানে সবাই সবার লড়াইটা ক্যামেরা খুলে করে, কোথাও না কোথাও সবার চিন্তাধারা এক হয়ে যাওয়াতে মনে হয় একটা দলে। কিন্তু আমরা কোনোদিন কারোর সঙ্গে কল করে বা ডিসকাস করে কিন্তু কোনো ভিডিও করি নাই। আরেকটা কথা বলি, হ্যাঁ ধরিত্রীকে সিম্পল গার্ল মোয়ের কালকের কিছু ভিডিও কয়েকটা কথা আমার সত্যি খারাপ লেগেছে, যেটা হচ্ছে শিখিয়ে দিয়েছিল কমিউনিটি থেকে নামানো, জোর করে ভিডিও ডিলিট করা। দেখো এগুলো সমস্যার সমাধান আমি কখনোই করতে পারবো না, তার কারণ কে এ ওকে বলছে, ও ওকে বলছে, ওই গ্রুপে ওটাল হচ্ছে, এই এগুলো সমস্যার সমাধান করতে গেলে তাহলে 5 মিনিট অন্তর অন্তর ভিডিও দিতে হবে, যে সময়টা আমার কাছে একদমই নেই। আমি তো বারবারই বলি আমি এত ঘন ঘন ভিডিও দিতে পারি না, আমার সারাদিনে সত্যি সংসারে অনেকটাই কাজ থাকে, হয়তো আমি কাজ করি না কিন্তু কাজ কিছু না কিছু আমার থাকেই, খেতে দাও, তারপরে হচ্ছে বিশাখার সঙ্গে একটা সময় দিতে হয়, চন্দনার সঙ্গে একটা সময় দিতে হয়, মাম্পিকে একটা সময় দিতে হয়, তারপরে নিজেও ভীষণ অলস, ঘুম পায়, তারপরে ভিডিও আছে, এডিট করা আছে, সেগুলো পাবলিক করা আছে, সব কিছুই কিন্তু এই আমি একাই করি, তার জন্য এই কথায় কথায় ভিডিও করাটা আমার পক্ষে হয়ে ওঠে না। তবুও যদি কিছু মিস গিয়ে থাকে অবশ্যই আমি আবার নেক্সট ভিডিওতে বলবো, স্নানের ভিডিওর সাথে সাথে সমালোচনার ভিডিওটা পরপর দুটো ভিডিওই একসাথে আসতে থাকবে। চলো রান্না বান্না যে যেটা দেখতে চাইবে কমেন্ট বক্সে লিখতে থাকবে, স্নানের ভিডিও মাস্ট, স্নানের ভিডিওর পাশে পাশে এগুলোও চলতে থাকবে। চলো টাটা। এটা কিন্তু কেসা লাগা মেরা মজা নেই, হ্যাঁ যে যেরকম নোংরা কর্ম করবে সে সেরকম ফল পাবেই। আমি যদি কিছু কম বলে থাকি অনেক বেশি, পরের বার নেক্সট ভিডিওতে আনবো।